ওয়েলকাম ব্যাক টু সজল ব্লগ। বাগবাজারের ফেমাস জিভে গজা খেতে খেতে আজকে আমরা চলে এসেছি কুমোরটুলিতে। অন্যদিন সজল ব্লগে আমরা শেখাই বিভিন্ন জিনিস কীভাবে তৈরি করতে হবে, আজকে দেখাবো সেই শিল্পীদেরকে যারা তৈরি করেন। সামনেই দুর্গাপুজো এবং দুর্গাপুজোর জন্য যথারীতি কেনাকাটা স্টার্ট হয়ে গেছে, এর মধ্যে কুমোরটুলিতে ব্যস্ততা চূড়ান্ত এবং ক্যামেরাম্যানের ভিড় থেকে শুরু করে শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। আজকে আমরা যাব কুমোরটুলিতে এবং দেখব তারা কি করছেন। চলুন বেরিয়ে পড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, কিন্তু এ কুমোর পাড়ায় না আছে গরুর গাড়ি না আছে কলসি হাঁড়ি, এখানে আছেন দেবদেবী, অসুর, প্যান্ডেল আর অন্যান্য অনেক মূর্তি। কুমোরটুলি পাড়া তৈরি হয়েছিল ঠিক শোভাবাজারের ঘাটের পাশে, সেখানে গঙ্গাবক্ষ থেকে মাটি নিয়েই মূর্তি তৈরির কাজ হয়। আর আগে জেনে নিই কুমোরটুলির সংক্ষিপ্ত ইতিহাস। উত্তর কলকাতার কুমোরটুলি আরও একটা নাম হচ্ছে পটুয়াপাড়া, আর এই নামের ইতিহাস খুঁজতে গেলে ফিরে যেতে হয় পরাধীন ভারতের ব্রিটিশ রাজের অধ্যায়ে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ভারতীয় কর্মচারীদের পেশা অনুযায়ী এলাকা বন্টন করে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করেন, তখনই সৃষ্টি হয় বেশ কয়েকটি অঞ্চলের, তার মধ্যে অন্যতম হচ্ছে কলুটলা, পটুয়াপাড়া এবং আরও অন্যান্য। এই পটুয়াপাড়াই হলো আজকের কুমোরটুলি, যেখানে সেই সময় ঠাঁই পেয়েছিল বাংলার মৃৎশিল্পীরা, যাদের বেশিরভাগের পদবি ছিল পাল। তাদের বংশধররা আজও থাকেন এই কুমোরটুলি পাড়ায়, তৈরি করেন 12 মাসের 13 পার্বণের দেবদেবীর প্রতিমা। প্রথমে গঙ্গা থেকে মাটি এনে তাতে মেশানো হয় কাঠের গুঁড়ো, এরপর খড় দিয়ে কাঠামো গড়ে এরপর চলে শিল্পীর নানান ধরনের কারিগরি, আর তার শেষটা এমনই হয় যে সারা বিশ্বের শ্রেষ্ঠ আকর্ষণ হিসেবে কলকাতার নজর কাড়ে সকলে। ছাঁচের ভিতর গঙ্গা মাটি বসিয়ে তৈরি করা হয় প্রতিমার মুখ। এরপর শিল্পীর হাতের ছোঁয়ায় আর তুলির টানে তৈরি হয় প্রতিমার মুখ। এরপর তৈরি করা হয় প্রতিমার আঙুল এবং অন্যান্য অংশ। একটা গোটা প্রতিমার সেট তৈরি করতে সময় লাগে প্রায় 15 দিন। এরপর হয় প্রতিমার মাথা জোড়া লাগিয়ে মাটির প্রলেপ দেওয়া। তারপর শুকোনোর জন্য ব্যবহার করা হয় বড় বড় টেবিল ফ্যান এবং সিলিং ফ্যান। তারপর করা হয় রং।
আর রং শেষ হলেই শিল্পী তার অভিজ্ঞ হাতে চোখ দান করেন প্রতিমায়। সময় বাঁচাতে অনেকে আবার ইলেকট্রনিক স্প্রে মেশিন দিয়েও রং করে থাকে। মূর্তি ছাড়াও আছে মূর্তির সাজ পোশাকে ব্যবহৃত জিনিসপত্রের দোকান। সেখানে পাইকারি এবং খুচরো ভাবে বিক্রি করা হয় মূর্তির সাজ সামগ্রী। রং দেওয়ার পর সাজসজ্জার জিনিস দিয়ে মূর্তিকে সাজানোর কাজ করা হয়। এই কুমোরটুলির আরো এক পাওনা হলো মহিলা শিল্পী। পুরুষদের পাশাপাশি এখানে মহিলারাও কাজ করেন মূর্তি তৈরির। এদের মধ্যে আবার আছেন পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের শিল্পীরা। দুর্গাপুজোতে কুমোরটুলির চাহিদা সব থেকে বেশি থাকলেও সারা বছরও তাদের বসে থাকতে হয় না, কারণ এরপর থাকে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো এবং তাদের হাতে সারা বছর মোটামুটি কাজ থাকে। তবে রোজগারের অভাব না থাকলেও এই মৃৎশিল্পীদের বাসস্থানের দুরাবস্থা চোখে পড়ার মতো। স্যাঁতসেঁতে ঘরে ইঁদুরের উৎপাত সহ সূর্যালোকের অভাব চোখে পড়ার মতো। মূর্তি তৈরির সাথে সাথেই চলতে থাকে প্যান্ডেল সজ্জার কাজ। আর এভাবেই শিল্পীর হাতে পূর্ণতা পায় এক জীবন্ত মূর্তি। তবে শুধু দুর্গা প্রতিমা নয়, তার বাইরেও কুমোরটুলিতে তৈরি করা হয় অন্যান্য ঠাকুরের মূর্তিও। দেবদেবীর মূর্তি ছাড়া এখানে শিল্পীদের কাছে আপনি পাবেন সর্বপল্লী রাধাকৃষ্ণনের বা বিবেকানন্দ বা মাদার টেরেসার মূর্তিও। কলকাতা তার ব্যস্ততার মধ্যেও সেজে উঠেছে দুর্গাপুজোর সাথে, আর সেজে ওঠার দৌড়ে আছি আমরাও। সজল ব্লগের পক্ষ থেকে সকল বাঙালি এবং অবাঙালি বন্ধুদের জানাই দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কুমোরটুলি ঘুরে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে গিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।